সরকার এবং সরকারের সাথে যারা সংশ্লিষ্ট আছেন, যারা নীতি নির্ধারক পর্যায়ে আছেন, তাদের উচিত হবে বিলম্ব হলেও ছাত্র জনতার চাহিদাটাকে বোঝা, মনটাকে বোঝা, তারা কী চাইছে, তাদেরকে তাদের যে কারণে তারা ক্ষুব্ধ, যে কারণে তারা নিজেদেরকে সরকার বিচ্ছিন্ন মনে করছেন, যে কারণে সরকার নিজেদেরকে জনবিচ্ছিন্ন করেছে, সেগুলো উপলব্ধি করা দরকার। তার উপর ভিত্তি করে সার্বিক প্রেক্ষিতে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত বলে আমরা মনে করি। যে নজিরবিহীন ও নির্মম মানবাধিকার লঙ্ঘনের দৃষ্টান্তমূলক জবাবদি নিশ্চিত করতে হবে এক্ষেত্রে, এবং এই জবাবদি নিশ্চিত করার ক্ষেত্রে আমরা মনে করছি এবং আমরা দাবি করছি জাতীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য তদন্ত নিশ্চিতে জাতিসংঘের উদ্যোগে সম্পূর্ণ স্বাধীন কমিশন গঠন করার মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আমি আবার বলছি, আমরা দাবি করছি যে জাতীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য তদন্ত নিশ্চিত করার জন্য জাতিসংঘের উদ্যোগে সম্পূর্ণ স্বাধীন কমিশন গঠন করার মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দ্বিতীয়, ভবিষ্যতে এ ধরনের মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে আইন প্রয়োগকারী সংস্থা, গোয়েন্দা সংস্থা সহ আইনের শাসনের সঙ্গে জড়িত সকল প্রতিষ্ঠান তথা রাষ্ট্র কাঠামোকে ঢেলে সাজাবার জন্য জাতীয় ঐকমত্যের ভিত্তিতে উদ্যোগ গ্রহণ করতে হবে। তৃতীয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক সকল শিক্ষার্থী ও সাধারণ নাগরিকের হয়রানি ও নির্মম নিপীড়ন এখনই বন্ধ করতে হবে। আটক সকল সমন্বয়ক শিক্ষার্থী ও সাধারণ নাগরিককে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে ও সকল প্রকার মামলা প্রত্যাহার করতে হবে। এরপর 4, বেআইনি নির্বিচার উদ্দেশ্যমূলকভাবে ক্ষমতার অপব্যবহার এবং অতিরিক্ত অসামঞ্জস্যপূর্ণ প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার সহ বিভিন্নভাবে যারা নির্মম হত্যাকাণ্ডের জন্য দায়ী এবং যাদের নির্দেশে এবং অনুমোদন ক্রমে মুক্তিযুদ্ধের চেতনা ও স্বপ্নকে পদদলিত করে নজিরবিহীন এই নির্মমতা সংঘটিত হয়েছে, তাদের সকলকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলকভাবে জবাবদিহি নিশ্চিত করতে হবে। 5, জাতির ইতিহাসের এই নজিরবিহীন অধ্যায়ে নিহতাহত সকলের বয়স ও পেশা অনুযায়ী পূর্ণাঙ্গ তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে। আহত সকলের পূর্ণাঙ্গ চিকিৎসা ও পূর্ণ নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি তাদের স্বাভাবিক জীবনযাপন করার পরিবেশ সৃষ্টি করতে হবে, নিশ্চিত করতে হবে। 7, হতাহত সকলের পরিবারের জন্য সম্মানজনক ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করার পাশাপাশি পুনর্বাসন প্রক্রিয়া সম্পর্কে তথ্য প্রকাশ করতে হবে। 8, অবাধ তথ্য প্রবাহের অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে। প্রিন্ট, ইলেকট্রনিক ও ডিজিটাল মাধ্যম সহ সকল গণমাধ্যমের প্রতি প্রত্যক্ষ ও পরোক্ষ সকল ধরনের হুমকি, নিষেধাজ্ঞা ও নিয়ন্ত্রণ প্রত্যাহার করতে হবে এবং বন্ধ করতে হবে। ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারের উপর সকল প্রকার নিয়ন্ত্রণ বন্ধ করতে হবে। 9, সহিংসতা দমন বা অন্য কোনো অজুহাতে ভিন্নমত দমনের হটকারী প্রক্রিয়া থেকে এখনই সরে আসতে হবে। ভিন্নমত, বাক স্বাধীনতা, মত গণমাধ্যমের স্বাধীনতা, পরিপন্থী নজরদারি ভীতিকর পরিবেশ তথা সকল জনগণের জন্য নিরাপত্তাহীনতার বোধ সৃষ্টির সংস্কৃতি পরিহার করতে হবে। 10, এই মুহূর্ত থেকে সকল অসত্য বয়ান, মিথ্যাচার বন্ধ করে সকল দেশবাসীর মানবাধিকার, ন্যায় বিচার ও সুশাসন নিশ্চিত করতে হবে। 11, দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার ফাঁকা বলির সংস্কৃতি পরিহার করে সকল প্রকার, বিশেষ করে উচ্চ পর্যায়ের দুর্নীতির বিচারহীনতা বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। এই 11টি ছিল আমাদের দাবি। আপনাদের সবাইকে ধন্যবাদ।